Allahu, 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 Allah. Bismillahir Rahmanir Rahim. Ajke prothom je bishoyti niye ami apnader sammukhe alochona korte chai seti holo je ajke Bangladesher jatiyo jibone ekti guruttopurno din স্বাধীনতা দিবস 49তম স্বাধীনতার বার্ষিকী 1971 এর 26 মার্চ বাংলাদেশে স্বাধীনতার মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল এবং 16 ডিসেম্বর একটি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের অভ্যুদয় হয় সেই থেকে প্রতি বছর স্বাধীনতার দিবস উদযাপন করা হয় এবং স্বাধীনতার দিবস উপলক্ষে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ তারা জাতির উদ্দেশ্যে তাদের বক্তব্য এবং তাদের দিক নির্দেশনা তারা তুলে ধরে থাকেন এবছরের স্বাধীনতার দিবসও এর ব্যতিক্রম যায়নি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী গতরাতে জাতির উদ্দেশ্যে স্বাধীনতা দিবস উপলক্ষে বক্তব্য রেখেছেন স্বাধীনতা দিবসকে সামনে রেখে প্রধানমন্ত্রীর বক্তব্যে মূলত পুরো বক্তব্য জুড়েই ছিল করোনা ভাইরাস পরিস্থিতি বিশ্লেষণ এবং করোনা ভাইরাস আক্রান্ত পরিস্থিতিতে বিভিন্নভাবে স্বাধীনতা দিবসের উদযাপন বিষয়ে তিনি জাতিকে অবহিত করেছেন করোনা ভাইরাস পরিস্থিতি সম্পর্কে ব্যাখ্যা করেছেন তার সরকারের গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরেছেন এবং তিনি জাতিকে বিভিন্ন বিধিনিষেধগুলো মেনে চলবার জন্য উদ্বুদ্ধ করেছেন দিক নির্দেশনা দিয়েছেন খুঁটিনাটি অনেক বক্তব্যে প্রধানমন্ত্রীর বক্তব্যে এসেছে তবে একটি বিষয় প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে আমাদের বিবেচনা মতে উপেক্ষিত থেকেছে প্রধানমন্ত্রীর বক্তব্যে সেটি হলো যে এই মহা দুর্যোগ থেকে দেশ জাতি উম্মাহ এবং বিশ্ববাসীর পরিত্রাণের জন্য সর্বশক্তিমান মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা দোয়া করা এবং আল্লাহর আশ্রয় কামনা করা এবং জাতিকে আল্লাহর দিকে ধাবিত হওয়ার এবং আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করার আল্লাহর নিকট আত্মসমর্পণ করার কোন আহ্বান এই বক্তব্যের মধ্যে আমরা খুঁজে পাইনি যারা প্রধানমন্ত্রীর বক্তব্যটি তৈরি করে দিয়েছেন আমার মনে হয় বিষয়টি তারা ভুল করেছেন অথবা এড়িয়ে গেছেন আমরা চাই যে আমাদের ধর্মপ্রাণ এ জাতির প্রতিনিধিত্ব যারা করবেন অবশ্যই এই ধরনের ক্ষেত্রগুলোতে বিষয়টি আরও গুরুত্বের সাথে তারা আগামীতে বিবেচনা করবেন আমরা এই পরিস্থিতিতে গোটা জাতিকে আহ্বান করছি আপনারা আমরা চলুন আল্লাহর নিকট তওবা করি প্রতিনিয়ত ইস্তেগফার করতে থাকি আল্লাহর নিকট পরিপূর্ণ আত্মসমর্পণের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উম্মাহকে এবং বিশ্ববাসীকে বর্তমান চলমান এই মহা দুর্যোগ থেকে ইনশাআল্লাহ পরিত্রাণ দান করবেন